হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ নতুন একটা সকাল তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার আর্লি মর্নিং রুটিন। আমি সকালবেলা কী কী করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যে ভিডিওগুলো দিই সেগুলো একটু বেলার দিকে, তাই ভাবলাম আজ তোমাদেরকে আর্লি মর্নিং রুটিন শেয়ার করি, তাহলে তোমাদের ভালো লাগবে। তাহলে চলো, ঘুম থেকে উঠে গেছি, এখন যাচ্ছি ঠাকুর প্রণাম করতে। ঘুম থেকে উঠে যা যা করি সবই তোমাদেরকে শেয়ার করব আমি, এটা আমার প্রতিদিনের রুটিন। তো এখন চলে এসেছি ব্রাশ করতে। ব্রাশ করা হলে আমি বাসি জামা কাপড় চেঞ্জ করে চুল আঁচড়ে ফ্রেশ হয়ে রান্নাঘরে যাব। রান্নাঘরে এসে প্রথমে একটা কাপড়ের সাহায্যে কাউন্টারটপ আর ওভেনটাকে ভালো করে মুছে নিচ্ছি, কারণ রাতে পরিষ্কার করলেও সারা রাতে পোকামাকড় বা কী হয়েছে না হয়েছে জানি না, তাই আরও একবার ভালোভাবে পরিষ্কার করে নিলাম। আর খাবার পড়ে গেলে সেগুলো তো তুলতেই হয়, তাই পরিষ্কার করে নেওয়াটা খুবই প্রয়োজন। মেঝে রাখা বাসনগুলো আমি জায়গা মতো তুলে রাখছি, কারণ যাতে আমি সহজেই তাড়াতাড়ি সময় মতো হাতের কাছে সেগুলো পেয়ে যাই। এবার আমি গরম জল বসিয়ে দিচ্ছি। আমি প্রতিদিন সকালে খালি পেটে গরম জল খাই, তাতে শরীরটাও ভালো থাকে আর গ্যাস অম্বলটাও একটু কমে আর কি। বাপি যেহেতু সকালে ওঠে, প্রায় আমি যখন উঠি তখন, আর বাপি নিজের বিছানা বালিশ নিজেই তুলে নেয়, তাই আমি দুটো ঘরের বিছানায় গুছিয়ে পরিষ্কার করে রাখবো। এবার আমি চলে এসেছি চা করতে। সবাই অপেক্ষা করছে চায়ের জন্য, আর আমিও এই চাটা খুব আয়েস করে খাই, কারণ অনেকটা এনার্জি দেয় আমাকে এই চাটা। এর মধ্যে মোমকেও তুলে দিয়েছি, ও ফ্রেশ হতে গেছে, আর আমিও বিছানাটা গুছিয়ে নিচ্ছি, তার সঙ্গে সব কিছু ক্লিন করে নেব হালকা করে, না হলে অনেকটা ধুলো জমে যায়। এবার আমি সব ঘরগুলোতেও ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর আমি গাছগুলোতেও একটু জল দিয়ে নিচ্ছি, না হলে হয়তো সারাদিনে আমি ভুলেই যাব কাজের চাপে, তার সঙ্গে জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি।
এবার আমি ঘরগুলোতেও মোছা দিয়ে নেব, আর দেব জামা কাপড়গুলোকে। ওখানে পড়তে বসে পড়েছে, আমার সব কিছু কাজকর্ম সারা হয়ে গেছে, একটু বসে নিই, তারপর সবজি কেটে রান্না বসাবো। একটু দেরি হবে রান্না বসাতে, 10টা মতো বাজবে, এখন বাজছে 9টা। তো এর মধ্যে আমি সব কিছু কমপ্লিট করে ফেলেছি, তোমরা দেখতে পেলে সকাল থেকে মানে সারাদিন কত মানে এটা ওটা সব কিছু সেরে তারপর রান্নাটা বসাবো। আমি সকাল থেকে যা যা করলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে ভুলো না, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। লাভ ইউ অল, বাই বাই।